बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। सम्मानित व्यूअर्स, सबाई केमन आछेन? आशा करी अल्लाहर रहमते सबाई भालो आछेन, आमिओ भालो आछि। सम्मानित व्यूअर्स, प्रथमे गाड़ी शिखार आगे किन्तु जे कोनो गाड़ी चालाने शिखार आगे किन्तु से गाड़ी साथे थाकाटा अनेक जरूरी। যদি আমরা গাড়ির সাথে থাকি কয়েকদিন, যদি আমরা গাড়ির সাথে ঘোরাফেরা করি, সেটা যে কোনো গাড়ি হোক, তাহলে কিন্তু আমরা অনেক জিনিস জানতে পারবো, বুঝতে পারবো, এবং আমাদের অনেক জিনিস জানার আছে, বোঝারও আছে। সম্মানিত ভিউয়ার্স, গাড়ি চালানো কিন্তু 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা এবং কি 3 ঘন্টাও কিন্তু সম্ভব না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের আজ একটা জিনিস বলে দিতে চাই। আপনারা দেখছেন এটা হচ্ছে স্প্লেন্ডার, এটা হচ্ছে স্প্লেন্ডার, দেখুন এটা হচ্ছে ব্রেক। আর এই পাশে যেটা দেখতেছেন এটা এটা কিন্তু ক্লাচ, ক্লাচ, ব্রেক, স্প্লেন্ডার, এই দুটোটা থাকবে কিন্তু ডান পায়ে, আর এটা হচ্ছে বাম পায়ে। আর অটো গিয়ারের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, বা এটা অনেক গাড়িতে থাকে, এটা কোনো কাজে লাগে না। আর ভিউয়ার্স, আমরা যখন গাড়ি চালাবো, গাড়ি চালানোর আগেই কিন্তু আমাদের কিছু জিনিস পরীক্ষা নিতে করে, তবেই কিন্তু গাড়ি স্টার্ট দিতে হয়। তো ভিউয়ার্স, তো ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে হাজির হব কোনো একটা সময়। আমি সময়ের কারণে ওই ভিডিওটা আপনাদের দিতে পারছি না, গাড়ি স্টার্ট করার আগে কী কী প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয়। এই স্কুলটা, এই দুটোটা থাকবে ডাইন পায়ে, এটা হচ্ছে আমার ডাইন পা, এটাও ডান পায়ে থাকবে, এটাও ডান পায়ে থাকবে। এবং এগুলো এই ব্রেক এবং স্প্লেন্ডার, এগুলো আপনার পায়ে কোন অংশ দিয়ে আপনি ইয়া করবেন, চিপবেন, এই অংশ এটা দিয়ে, অনেকজনে করে এটা দিয়ে, অনেকজনে করে পায়ের মাঝখান দিয়ে, বা অনেকজনে করে আঙ্গুল দিয়ে। কিন্তু এটার সঠিক নিয়ম হচ্ছে আপনি এটা আঙ্গুল দিয়ে করবেন, পায়ের আঙ্গুল দিয়ে কিন্তু আপনার এই স্প্লেন্ডারটা চাপতে হবে। দেখুন এটা চাবার নিয়ম কিন্তু ঠিক এভাবে, মানে আমরা কী করি অনেকজন এই এভাবে করি, মানে এই অংশটা দিয়ে, এই শক্ত অংশটা দিয়ে কিন্তু চাবে, এটা কিন্তু শক্ত অংশ দিয়ে চাবার কোনো কারণ নাই। ভিউয়ার্স, এই আমরা স্ক্রুটা যেভাবে চাপ দিব ঠিক এই আঙ্গুলের মাথা দিয়ে চাপবো, দেখুন এই আঙ্গুলের মাথাটা দিয়ে কিন্তু চাপতে হবে। নিয়ম কিন্তু আঙ্গুলের মাথা দিয়ে চাপা, এই এটা দিয়েও না, বা মাঝখানের অংশ দিয়েও না। পার সেকেন্ড যেটা, এটা হচ্ছে ব্রেক, এই ব্রেকের ক্ষেত্রে বলি, এই ব্রেক কিন্তু চাপ দিবেন সেম এটা দিয়ে, ঠিক আঙ্গুলের এই বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু ব্রেক চাপতে হবে। এই দেখছেন বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু ব্রেক চাপবেন। এবার সেটা হাওয়ার গাড়ি হোক, তেলের গাড়ি হোক, বা সিএনজি হোক, সবগুলো কিন্তু নিয়ম বুড়ো আঙ্গুল দিয়ে চাপা। স্ক্লারটা কিন্তু আপনি বুড়ো আঙ্গুল দিয়ে করবেন, ব্রেকটাও বুড়ো আঙ্গুল দিয়ে করবেন। এখানে কিন্তু আপনি এই পায়ের এই অংশটা ব্যবহার করতে পারবেন না, এটা পায়ের এই অংশ এবং এই অংশ কিন্তু ক্লাচ এবং ব্রেকে ব্যবহার হবে না। স্ক্লেডার এবং ব্রেকে কিন্তু আপনার এই অংশ বা এই মাঝখান অংশ ব্যবহার হবে না, এটা ব্যবহার হবেই শুধু বুড়ো আঙ্গুলটা ব্যবহার হবে আপনার স্ক্লেডারের এই অংশ এবং এই অংশ, বুড়ো আঙ্গুল ব্রেকের জন্য কিন্তু বুড়ো আঙ্গুল, এই এখানে থাকবে ঠিক এখান থেকে এইভাবে, এই এখান থেকে ঠিক এভাবে, এভাবে এখান থেকে এভাবে কিন্তু আসবে, এটা ব্যবহার করা যাবে না। এই আপনি যদি এটা ব্যবহার করেন, যদি এই অংশ ব্যবহার করেন বা এই অংশ ব্যবহার করেন, তাহলে দেখেন ব্রেক করতে কিন্তু আপনার কষ্ট হবে, সাথে সাথে কিন্তু ব্রেকে পাট আনতে পারবেন না, এই পা আটকে যাবে, যে কোনো গাড়ির ক্ষেত্রে একই রকম। তবে ঠিক এটা ব্যবহার করবেন, বুড়ো আঙ্গুল দিয়ে যদি আপনি স্প্লেন্ডারটা ব্যবহার করেন, তাহলে সাথে সাথে ব্রেক আসতে পারবেন, দেখছেন সাথে সাথে ব্রেক আসতে পারবেন। এটাই হচ্ছে ব্রেক এবং স্প্লেন্ডারের নিয়ম। এবার ক্লাসের ক্ষেত্রে চলে যায়, তো ক্লাসে কিন্তু আপনি এই বুড়ো আঙ্গুল দিয়ে পারবেন না, এই ক্লাস ক্লাসটা চাপ দেওয়ার নিয়ম হচ্ছে আপনি ঠিক এটা এই পায়ের এই অংশটা দিয়ে, পায়ের এই অংশটা দিয়ে কিন্তু ক্লাস চাপ দিবেন, এই অংশটা দিয়ে কিন্তু আপনার ক্লাস চাপতে হবে, পায়ের এই অংশটা দিয়ে ক্লাস চাপতে হবে। এবং এটা হচ্ছে ক্লাসে কিন্তু আপনি এই বুড়ো আঙ্গুল দিয়েও পারবেন না, এটা দিয়ে করতে হবে। ক্লাসের কাজ হচ্ছে আপনার বুড়ো আঙ্গুলের নিচের অংশ যেটা আছে
এই আঙ্গুলের গোড়ালি অংশ, এই গোড়ালি অংশ দিয়ে করবেন, আবার পায়ের গোড়ালি দিয়ে না বা মাঝখান দিয়েও না। এই ক্লাসের জন্য হচ্ছে এটা, দেখেন এই ক্লাসের ক্লাস করতে গেলে কিন্তু আমার পানো সময় উপরে উঠে যাবে। এই দেখেন প্রোটিন তো পাটা উপরে উঠে যাচ্ছে, সেম এরকম উপরে উঠে যাবে। ঠিক এভাবে ক্লাসটা তাপ দিতে হবে। এই দেখছেন আমি ক্লাসটা তাপ দিলাম, এই এভাবে হচ্ছে ক্লাস তাপ দেওয়ার নিয়ম। তো সম্মানিত ভিউয়ার্স, গাড়ি চালানোর জন্য কিন্তু এগুলো যথেষ্ট নয়, আরও গাড়ির মধ্যে আরও অনেক জিনিস বোঝার আছে। ভিউয়ার্স আমরা গিয়ারের ক্ষেত্রে আসি, এটা হচ্ছে গিয়ার, দেখুন গিয়ারের নিয়ম। কিন্তু আপনি গিয়ারের দিকে তাকাতে পারবেন না, আপনি যদি ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালান, ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর সময় কিন্তু আপনি গিয়ারের দিকে তাকাতে পারবেন না। আপনি যখন গিয়ার ফেলবেন তখন কিন্তু আপনি এক্সেলারেটর ছেড়ে দিবেন, পা তুলে এই ক্লাসটা চাপ দিবেন, ক্লাস চাপ দিয়ে আপনি গিয়ার লাগাবেন। সব ক্ষেত্রে আপনার ক্লাস কিন্তু ভালোভাবে চাপ দিতে হবে। অনেক সময় দেখা যায় কি আমরা হালকা চাপ দিই, হালকা চাপ দিলে কিন্তু গিয়ারে আওয়াজ হয়, তবে হালকা চাপ দেওয়াটা ঠিক না। গিয়ার লাগানোর নিয়ম হচ্ছে আপনার ফুল ক্লাস চেপে গিয়ার লাগাতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।